হ্যালো অ্যাসপিরেন্টস, ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। সো রেজল্ট আসিগলা যেমিতি মানে এক্সপেক্ট করুল, বিকজ এক্সাম ডেট মু যেমি তোমাকে কইলি গোটে দুই দিন ভিতরে রেজল্ট আসিব, বিকজ এক্সাম ডেট আসিগলা পরে তার দুই দিন হয়েছি রেজল্ট আসিগলা। সো কট অফ প্রেডিকশন ভিতরে হি যাইছি, তাটু কম যাইছি। আও কংগ্রাচুলেশনস টু দোজ হু হ্যাভ ক্লিয়ার দিস এক্সাম। টিয়ার টু পাই প্রিপারেশন স্টার্ট করে দেওয়া দরকার, বিকজ রেজল্ট আসিগলা। সো বিকজ ইউ হ্যাভ এক্সাম ইন মার্চ, মার্চ ফার্স্ট উইক্রে এক্সাম তোমাদের সমস্ত জাণিছ। সো চলো মু তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করছি ও তোমাদের দেখিবাকে চাইবি কি কোন রহিছি কট অফ। তো মু আগে দেখিবাকে চাইবি অফিসিয়াল সাইটরে যেতে যাচ্ছ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন টিয়ার 1 2022 ডিক্লারেশন অফ রেজল্ট টিয়ার 1 শর্ট লিস্টিং ক্যান্ডিডেটস টু অপিয়ার টিয়ার 2 এক্সামিনেশন। আউ এইটা হচ্ছে তার পিডিএফটা, আর যে পিডিএফ পাই না মু পিডিএফ ডেসক্রিপশনে শেয়ার করে দেবি। তো ইট ইজ রিটেন দ্যাট দ্য স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্ট দ্য কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন টিয়ার 1 2022 1 তারিখর নেই 13 তারিখ ভিতরে এক্সাম হয়েছিল। বেসড অন দ্য মার্কস অন টিয়ার 1 এক্সামিনেশন ক্যান্ডিডেটস হ্যাভ বিন শর্ট লিস্টেড ক্যাটেগরি ওয়াইজ টু অপিয়ার টিয়ার 2 এক্সামিনেশন, রাইট। সো লিস্ট 1 যেটা আছে, বহু জন পিলা না কনফ্যুজ হয়ে গেলেনি স্যার কট অফ এত অধিকা যাই না, তুমি লিস্ট 3 রে চেক করিও। শুন, লিস্ট 1 হচ্ছে আসিস্ট্যান্ট অডিট অফিসর আর আসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসর স্পেশাল, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসর জেএসও পাই লিস্ট 2, আউ যে অদর মানে জেএসও এএও পাই লিস্ট 3। তো যেটা পাই আপ্লাই করছ সেই হিসাবে চেক কর, এইটি তোমাদের দেখিপারুব। মিনিমম কোয়ালিফাইং মার্কস হ্যাজ বিন যেমি আমার নোটিসে দিয়ে যাই 30% আনরিজর্ভ, 25% ওবিসি ইডব্লুএস আর 20%। সো এইটা লিস্ট 1 র যে এএও ফাইন্যান্স আর ইকোনমিক্স জেনারেল, এইটা আমার ফর দ্য পোস্ট অফ এএও, রাইট, আসিস্ট্যান্ট অডিট অফিসর আর আসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসর। তার কট অফ তোমাদের দেখিপারত আনরিজর্ভ 158 যাই, যেটি 4776, অ্যান্ড 137 ফর এসসি, 131 ফর এসটি, ওবিসি 151, এটি 25,071 জনক সিলেক্ট করা যাই। নেক্সট আমি যদি লিস্ট 2 দেখবা, লিস্ট 2 রে তোমাদের দেখিপার এটি আনরিজর্ভ না কিন্তু না ভ্যাকেন্সি নথিল, অ্যান্ড ওবিসি 167 যাই, অ্যান্ড দিস ইজ ফর জেএসও। এবে কথা হচ্ছে যে সমস্ত যে আপ্লাই করতে সেই পোস্টটা হচ্ছে এও আউ। সো এইটা হচ্ছে পিলে এও জেএসও যে অছি আমার, এটা হচ্ছে কট অফটা। আর তোমাদের এটি দেখিপারত সমস্তে 114 মার্ক যাই কট অফ, 114.27, 73,065 এত সিলেক্ট করা যাই ফর টিয়ার 2। ইউ ক্যান সি এসসি কট অফ 89, এসটি কট অফ 77, ওবিসি র কট অফ 114, অ্যান্ড ইডব্লুএস র কট অফ 102। এমনি মু তোমাদের সহ কট অফ শেয়ার করি প্লস মাইনাস 5 রে, তার ভিতরে কট অফ যাই, অ্যান্ড 360,432 স্টুডেন্টস হ্যাভ বিন সিলেক্টেড ফর দিস টিয়ার 2 এক্সামিনেশন, রাইট। সো এটি তোমাদের সমস্ত দেখিপার কট অফ ক্যাটেগরি ওয়াইজ, আউ ক্যান্ডিডেটস কত জন নিয়া যাই, তো যেমি ভ্যাকেন্সি হিসাবে নিয়ে যাই, আউ এটি তোমাদের সমস্ত দেখিপার। ওকে, এটি লেখা হয়েছে রেজল্ট অফ 134 ক্যান্ডিডেটস হ্যাজ বিন কেপ্ট উইথহেল্ড ইন কম্প্লায়েন্স অফ ভেরিয়স কোর্ট অর্ডরস। তো কিছু কোর্ট অর্ডর পাই এমানকু উইথহেল্ড করা যাই, অ্যান্ড তাপরে তোমাদের লিস্ট পাই যাবে তোমাদের, ঠিক আছে। তো আই থিঙ্ক তোমাদের সমস্তে যে সিলেক্ট হয়েছ বহুত খুশি, রাইট, খালি খুশি হলে হবনি, পড়া স্টার্ট করিবার অছি পিলে টিয়ার 2 এক্সাম পাই। তো টিয়ার 2 এক্সাম পাই ফুল ফ্লেজড স্টাডি স্টার্ট কর, যদি হব তো মু তোমাদের বহুত সারা সেশন বি যোগাই দেবি, আর কিছু বি যদি প্রবলেম ফেস করছো ডু লেট মি নো গাইস, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মচ। এই ভিডিওটা ইনফর্মেটিভ লাগিছে নিহাতি নিজ সাংবাদিক সাথে শেয়ার করিও। থ্যাংক ইউ, জয় জগন্নাথ।